বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে বাংলাদেশের কোনো প্রাপ্তি নেই। সুখবর নেই এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন থেকে। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন লাভে ব্যর্থ বাংলাদেশ। তিস্তা নদীর চুক্তি তো হয়নি, বরং উল্টো ফেনী নদীর পানি বণ্টন ইস্যুতে নতুন করে সমঝোতাচরক সই করেছে বাংলাদেশ ও ভারত। অপরদিকে বাংলাদেশের শিল্পখাত ও ব্যবসা বাণিজ্যে যেসব ভারতীয় নাগরিকেরা কাজ করেন, তারা বছরে প্রায় 32,000 কোটি টাকা বৈধ পথে ভারতে নিয়ে যান। বাংলাদেশের বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট বা পিআরআই আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা বিইআই এর প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত ফারুক সোভান। তার মন্তব্য, অবৈধ পথে যে টাকা যায় তা বিবেচনা নিলে মোট পরিমাণের দ্বিগুণ হবে। দেশের ব্যবসার ক্ষেত্রে পরিবেশের উন্নতির জন্য পিআরআই বনানীতে তাদের কার্যালয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ ভারতীয় বসবাস করছেন, যাদের বেশিরভাগ অবৈধ অভিবাসী। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী 2009 সাল থেকে 5 লক্ষ ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বসবাস করছেন। বিভিন্ন প্রতিষ্ঠান যেমন এনজিও, গার্মেন্টস, টেক্সটাইল, আইটি সংস্থায় তারা কর্মরত আছেন। উপার্জিত অর্থ তারা হুন্ডি হস্তান্তর পদ্ধতিতে ভারতে পাঠান। 2012 সালের এক সমীক্ষায় দেখা যায়, বাংলাদেশ ভারতের বৈদেশিক মুদ্রা অর্জন ক্ষেত্র হিসেবে 5ম দেশ হিসেবে চিহ্নিত হয়। সেই বছর এই ভারতীয় অভিবাসীরা বাংলাদেশ থেকে 3.7 বিলিয়ন মার্কিন ডলার উপার্জন করে ভারতে পাঠিয়েছে। এই অভিবাসীদের বেশিরভাগই পর্যটন ভিসা নিয়ে বাংলাদেশে আসেন, তবে একবার ঢোকার পর এদের বের হওয়ার কোনো প্রবণতা দেখা যায় না। এভাবে অবৈধ অভিবাসীর সংখ্যা বাংলাদেশে দিন দিন বেড়েই চলেছে। এই অভিবাসীরা মাঝে মাঝেই দুদেশের মধ্যকার বিবাদের কারণ হয়ে ওঠেন। প্রাপ্তিসাধ্য প্রতিবেদন অনুযায়ী এই লাখ লাখ ভারতীয় অভিবাসীরা প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গের মানুষ। আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতীয়রা চাকরি করে যে রেমিটেন্স পাঠায় তা ভারতের চতুর্থ রেমিটেন্সের উৎস। 2017 সালে ভারতীয়রা বাংলাদেশ থেকে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার নিয়ে গেছে। প্রথম যে রেমিটেন্স উৎস সংযুক্ত আরব আমিরাত, সেটাও বাংলাদেশ থেকে নেয়া রেমিটেন্সের তুলনায় 20% বেশি। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ভারতীয় নাগরিক আমাদের এখানে কত বেশি পরিমাণ কাজ করছে। এরা সবাই উচ্চ পদে কাজ করে, তারা তাদের আশেপাশের প্রভাব বলয় তৈরি করে। আমাদের আরবান এলিটরা কি এই কারণেই সবসময় গণবিরোধী ভূমিকা নিচ্ছে? ভাবনার অবকাশ রয়েছে। এই টাকাটা বাংলাদেশে রাখা গেলে আমাদের ইকোনমি কোথায় গিয়ে দাঁড়াতো একবার ভাবুন। দেশের অভ্যন্তরীণ চাকরির বাজারে ভারতীয়দের ডমিনেশনের এই কারণটি সত্যিকার অর্থে আরও বিশদভাবে এবং সঠিকভাবে প্রেক্ষাপটে আলোচনা করা দরকার। বর্তমানে দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে কর্মবাজারে কোনো যোগাযোগ নেই, এ কারণে দেশে শিক্ষিত তরুণ বেকার থাকে, আবার বিদেশ থেকে কর্মী এনে কাজ করাতে হয়। আমাদের দেশে বিভিন্ন পর্যায়ে দক্ষতার উন্নয়নের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।